সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। একটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে আরামবাগ ব্লকের অন্তর্গত চন্দ্রবন এলাকায়। কথা বলে জানা গেল, চন্দ্রবনের এক ব্যক্তি যার নাম সুজয় দে, তিনি তার পাশের পুকুরে এই কচ্ছপটি দেখতে পান। উদ্ধার করে তিনি পাশাপাশি গ্রামের তিলক চকের বাসিন্দা মৃণাল পালের মাধ্যমে সেটি বনদপ্তরের হাতে তুলে দেন আজ মঙ্গলবার। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। দেখুন বিস্তারিত। ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে একটা কচ্ছপ তুলে দিলেন আপনারা, কেন এই উদ্যোগ নিলেন আপনারা, কেন তুলে দিলেন? দেখুন, কচ্ছপ আগেকার দিনে যেভাবে পাওয়া যেত এখন অত্যন্ত দুর্লভ, একটা বিলুপ্ত প্রাণী বটে। তো সেটা যদি সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই জানে না যে কচ্ছপ একটা দুর্লভ প্রাণী, সেটা অনেকেই মেরে খেয়ে নেয়। তো সেটা তো যদি ভবিষ্যতে এইভাবেই চলতে থাকে তাহলে আগামী দিনে কচ্ছপ কী সেই জিনিসটা সম্পর্কেই মানুষ আর জানবে না। তো সুতরাং সেটা যদি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিই তো তাহলে সেটা আগামী দিনে টিকে থাকবে এবং আমাদের পৃথিবীতে তার অস্তিত্বটাকে বজায় রাখতে সক্ষম হবে, তাই এটাকে তুলে দিলাম। কোথা থেকে পেয়েছিলেন কচ্ছপটা? অ্যাকচুয়ালি এটা আমি সরাসরি পাইনি, তো আমার একটা দাদা যার নাম সুজয় দা, সেই এই কচ্ছপটা পেয়েছিল। পাওয়ার পর আমাকে যুক্তি দিল কচ্ছপটা কী করবো। আমি বললাম না, এটাকে যদি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিই তাহলে সেটা যথাযথ তার বেঁচে থাকার তার সে স্থানটাও পাবে এবং সে সুরক্ষিত থাকবে। তো সেই জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছি। কতটা ওয়েট হবে কচ্ছপটা? মোটামুটি 2 কেজি কি থেকে 2.5 কেজির মধ্যে একটা ওয়েট হবে এবং যথেষ্ট বড় কচ্ছপ। কখন এসেছিল ফরেস্ট ডিপার্টমেন্টের লোক? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিলো 10টা নাগাদ। ওনারা দুজন এসেছিলেন এবং আমার সঙ্গে যথাযথ যোগাযোগ করে কচ্ছপটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং নিয়ে গিয়ে যথাযথ তাদের যেটা উদ্দেশ্য তারা সেটা সম্পাদন করবে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে মৃণাল পাল। বাড়ি? বাড়ি তিলকচক। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিলেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে ডোবার পাড়ে যাই, গিয়ে দেখি একটা ডোবার পাড়ে জাওলা রাখা আছে ওই বড়ো মাছগুলো ধরার জন্য, ছোটো মাছকে খেয়ে নেয়। তো সেই কারণে আমি দেখি একটা জাওলা মুখটা ডুবিয়ে নিচ্ছে, তো তখন কেউ থাকে না, যার জাওলা সেও থাকে না। তো আমি গিয়ে দেখি যা জাওলাটা চাকিয়ে তুললাম, দেখলাম একটা এত বড় একটা কচ্ছপ তাতে আটকে গেছে। কচ্ছপটা মুখ দিয়ে খায় না, মনে হয় সাঁতার কেটে যাচ্ছিলো, গলার কাছে আটকে গিয়েছিল। তো আমি সেটাকে তুললাম, তুলে জাওলাটাকে খুলে রেখে দিয়ে কচ্ছপটা দেখুন কোথাও রক্ত বেরোয় না, আমি নিয়ে বাড়িতে চলে গেলাম। তো আমার কখনো ইচ্ছা যায় না আমি মেরে খাই। আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম, খুব ছোটো তখন, তারপর থেকে আমি কখনোই কচ্ছপ দেখতে পাইনি। দেখতে পাইনি বলে আমার মনে হলো যে একে বাঁচিয়ে রাখা দরকার। তা আমি চেষ্টা করছিলাম হয়তো বাড়িতে চৌবাচ্চা করে রাখবো, কিন্তু একটা কচ্ছপ দেখে তো আর কোনো লাভ হবে না। সেই কারণেই এবার এখানে এসে আলোচনা করলাম যে একটা কচ্ছপ আমি কী করবো। তখন মৃণাল বললো যে ফরেস্ট ডিপার্টমেন্টটা হাতে তুলে দাও, তাহলে বেঁচে থাকবে। আমি তাহলে কোনো ব্যাপার নয়, তুই জানিয়ে দে, তাহলে আমি পাঠিয়ে দেবো বলে আজকে যোগাযোগ করেছিলো। যোগাযোগ করতে ওনারা এলেন, এসে বাড়ি থেকে নিয়ে গেছেন। কতটা ওয়েট হবে কচ্ছপটা বলে? মোটামুটি 2 থেকে 2.5 কিলোর ভিতর, ওপরে হবে না মনে হচ্ছে, এরকমই হবে। আপনার বাড়ির সামনে পুকুর থেকে ধরেছে? বাড়ির সামনে একটা পিছনে একটা ছোট ডোবা ছিল, তা থেকে পেয়েছিল। আমাকে অনেকেই বলেছিল ছেড়ে দিতে, কিন্তু ছেড়ে দিলে তো আবার কেউ না কেউ ধরে নেবে,
কারো হাতে ধরা পড়ে যাবে, খেয়ে নেবে। আপনার বাড়ি? আমার বাড়ি চন্দ্রবান। আপনার পরিচয়? আমার নাম সুজয় কুমার দে, গ্রাম চন্দ্রবান, পোস্ট অফিস। আমি তো ছবি তুলেছি, আমি ভিডিও করে নিয়েছি। বুলেটিন অনলাইন এবার আপনার হাতের নাগালে সব মার্কেটে এসে গেল আমেদাবাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবিট শার্ট, ন্যায্য দাম, গুণগত মান। একবার কিনেই তো দেখুন, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে ম্যানুফ্যাকচারার এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।